নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কার্বি পাহাড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত দুই কুকি জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। ফাটক বাজারের ঘন বসতিপূর্ণ এলাকায় টিকাকরণ, প্রথম দিনে নিলেন 300 জন। ধলাইয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল, ধানের বীজও বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমের কার্বি পাহাড়ে পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুই জঙ্গি। রাজ্যের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত জানান, রবিবার সকালে কার্বি আংলং জেলার সিংহাসন পাহাড়ের গভীর জঙ্গলে পুলিশের গুলিতে নিহত দুই জঙ্গিকে ইউনাইটেড পিপলস রেভলিউশনারি ফ্রন্ট বা ইউপিআরএফ এর সক্রিয় সশস্ত্র সদস্য বলে শনাক্ত করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ রবিবার সিংহাসন পাহাড়ে এই অভিযান চালায়। ডিজিপি মহন্ত আরো জানান, নিহত ইউপিআরএফ এর এই দুই জঙ্গি সদস্য মণিপুরের চূড়াচাঁদপুর জেলার কুখ্যাত ড্রাগ পাচারকারীর অধীনে অতি সক্রিয়ভাবে কাজ করত। এরা মণিপুর থেকে নেশাদ্রব্য এনে অসমে তাদের দালালদের হস্তান্তর করার কাজে নিয়োজিত ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গির কাছ থেকে দুটি একে সিরিজের রাইফেল উদ্ধার করার পাশাপাশি বহু আপত্তিজনক নথিপত্র উদ্ধার করা হয়েছে। ডিজিপি আরো জানান, দিন কয়েক আগে কার্বি আংলং পুলিশ দুই আন্তরাজ্য ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করেছিল। তাদের কাছ থেকে প্রায় 7 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। উল্লেখ্য, 2020 সালের সেপ্টেম্বর মাসে সংগঠনের সেনাধ্যক্ষ মার্টিন কুকি বোকাজানের টোকুলাংসো বনভোজ খেতে আসা লোকের সঙ্গে সেলফি উঠে চর্চায় উঠে এসেছিলেন, কিন্তু তার কিছুদিন পর পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল মার্টিন কুকির। তারপর 2020 সালের 21 ডিসেম্বর সংগঠনের সব সদস্য আত্মসমর্পণ করে এবং তার কিছুদিন পর জঙ্গি সংগঠনটির মধ্যে বীরাপ্পন অর্জুন নামে পরিচিত দুই জঙ্গির নেতৃত্বে 6-7 জন জঙ্গি সদস্য পুনরায় অস্ত্র হাতে নিয়ে জঙ্গলে ফিরে যায়। অন্যদিকে বীরাপ্পনে নতুন জঙ্গি সদস্য ভর্তি করে তাদের বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। অবশেষে রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হলেও বাকি জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়। শিলচর ফাটক বাজার নিউ মার্কেটের ঘন বসতিপূর্ণ এলাকায় রবিবার কাছাড়ের শাসক কোভিড টিকা প্রদান কার্যসূচির সূচনা করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে কীর্তি জলি বলেন, কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বাজার সমিতির সবাইকে প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। প্রতিষেধক নিয়েও কোভিডের সমস্ত নিয়মাবলী সকলকে মেনে চলতে তিনি সকলের প্রতি আবেদন জানান। নিয়ম নীতি ও শৃঙ্খলা মেনে স্বাস্থ্যকর্মীরা যেভাবে সকলকে প্রতিষেধক দেবার কাজে নিযুক্ত রয়েছেন, এতে সকলকে সহযোগিতার জন্য তিনি অনুরোধ জানান। করোনা মহামারীর বিরুদ্ধে উদ্যোগ নেওয়া এই অভিযানে সকলকে অংশ নেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে কাছাড়ের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার জেসিকা লালসিম উপস্থিত ছিলেন। এর আগে নিউ মার্কেট বাজার সমিতির সভাপতি তথা প্রাক্তন ওয়ার্ড কমিশনার অজিত চন্দ্র দে বক্তব্য রাখেন। উল্লেখ্য, নিউ মার্কেটের কোভিড প্রতিষেধক কার্যসূচিতে রবিবার 300 জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়। চতুর্দশ অর্থ কমিশনের আওতায় দার্বি জিপির নবনির্মিত সভাকক্ষ এবং গ্রামসভা কক্ষের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার চতুর্দশ অর্থ কমিশনের আওতায় 6,70,000 টাকার ব্যয় সাপেক্ষে নবনির্মিত ব্যবসায়ী প্রতিষ্ঠান, 5,00,000 টাকার ব্যয় সাপেক্ষে দার্বি গাঁও পঞ্চায়েতের বাড়তি অফিস ভবন এবং 6,00,000 টাকা ব্যয় সাপেক্ষে গ্রামসভা ভবনের উদ্বোধন করেন তিনি। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা শাসক কীর্তি জলি, কাছাড় জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রাই, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, নরসিংপুর ব্লকের বিডিও প্রবাল দাশগুপ্ত, দার্বি জিপি সভাপতি প্রদীপ কানু প্রমুখ। पॉजिटिव होने से सरकार फ्री में रिलीफ दे रहा है, आइसोलेशन फैसिलिटी दे रहा है, मेडिसिन फ्री में दे रहा है, तो हमारी कोशिश पूरा है कि ये जल्द से जल्द लड़ाई खत्म हो इस महामारी के अगेंस्ट। बट ये अभी भी चालू है, तो आप सभी को रिक्वेस्ट करती हूँ कि अभी भी निगरानी रखिएगा। हम वैक्सीनेशन ड्राइव भी चालू किए हैं, मंत्री सर सब जगह जा रहे हैं, जीपी वाइज प्रोग्राम हो रहा है, टी कार्ड में भी होगा। किसी के मन में अगर शंक है कि वैक्सीन लेने से कुछ ब्याह हो जाऊंगी, आप उनको बोलिएगा कि ज्यादा कुछ नहीं होगा, सरकार फ्री में हम पे वैक्सीन खर्च कर रहा है, हमारी जान बचाने को। तो जितना हो सके जब भी हमारा मेडिकल टीम आता है, सबसे ज्यादा लोग आने की कोशिश कीजिएगा। मैं स्पेशली महिलाओं को बुलाना चाहती हूँ
जनरली घर का काम से या बाहर का काम से वो आते नहीं है, बट अगर आप तंदुरुस्त रहेंगे तो आपके परिवार का ख्याल रख सकते हैं, तो प्लीज वैक्सीन जितना हो सके। हमरा सब समय के बोली टाकार सब व्यवहार चाहिए, हमारे के परिचित करे पाठिएछे जनसाधारण पाठिएछे, এই ঘরটা আমার না, এই ঘরটা পঞ্চায়েতের না, এই ঘরটা এই অঞ্চলের নাগরিকের, তাদের এক সম্পদ নির্মাণ হয়েছে তাদের টাকায় নিয়ে, আর এটা প্রত্যেক যারা মেম্বার আমরা আছি, প্রেসিডেন্ট আছি, এমপি আছে, এমএলএ আছে, এমপি আছে, আমাদের এই কথাটা মনে রাখবে। যার জন্য অনেক সময় আমি আমার ডেপুটি কমিশনারকে বলি যে আমাদের এমএলএ ফান্ড কাস্টোডিয়ান তারা থাকে, তারা ফান্ড ডিসবার্স করে, আর আমি বলি আপনারা সহযোগিতা করবেন আর প্রত্যেকটা কাজ আপনারা নিজে দেখবেন, কেউ না কেউ দেখবেন, ডিসির সময় হবে না কাউকে পাঠাবেন দেখবেন। কেন এই কথাটা বলি যে আমরা ধরায় মানুষ চেষ্টা করি জনসাধারণের সহযোগিতায় যে আমরা যাতে বর্জলেঙ্গা পায়োনিয়ার সংঘ ক্লাবে 1,76,24,000 টাকা ব্যয় সাপেক্ষে শিডিউল কাস্ট ওয়েলফেয়ার কমিশনের তহবিল থেকে ডক্টর বি আর আম্বেদকর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তাছাড়াও এদিন তিনি পানিভরা গাঁও পঞ্চায়েতের অধীনে নবনির্মিত প্রধানমন্ত্রী আবাস যোজনার 8টি ঘরের এক কলোনির উদ্বোধন করেন। পরে নরসিংপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে স্যানিটাইজেশন অভিযানে অংশগ্রহণ করেন এবং শেষে ধলাই 300 জনের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের বীজ তুলে দেন মন্ত্রী পরিমল। সঙ্গে ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জরি সহ মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র। হাইলাকান্দিতে মাড়োয়ারি সম্প্রদায়ের মাহেশ্বরী মহিলা মণ্ডলের জেলা কমিটির তত্ত্বাবধানে দরিদ্র শ্রেণীর লোকেদের মধ্যে ছাতা, মাস্ক এবং ফলমূল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার হাইলাকান্দি শহরের গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুলের নিকটবর্তী কালী মন্দির প্রাঙ্গণে মাড়োয়ারি সম্প্রদায়ের মাহেশ্বরী মহিলা মণ্ডলের হাইলাকান্দি জেলা কমিটির সভানেত্রী সুশীলা সারদার পৌরোহিত্যে বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের জন্য দরিদ্র শ্রেণীর লোকেদের মধ্যে ছাতা, মাস্ক এবং ফলমূল বিতরণ করা হয়। এরপর মণ্ডলের হাইলাকান্দি জেলা সভানেত্রী সুশীলা সারদা এবং সাধারণ সম্পাদিকা স্নেহলতা সারদা জানান, ছাতা, মাস্ক এবং ফলমূল বিতরণ করে তারা মনে করেন যে এই কর্মসূচিতে দরিদ্র শ্রেণীর লোকেদের কিছুটা হলেও তাদের অভাব পূরণ হবে। এদিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাড়োয়ারি সম্প্রদায়ের মাহেশ্বরী মহিলা মণ্ডলের হাইলাকান্দি জেলা কমিটির যুগ্ম সম্পাদিকা সুনীতা সারদা, কার্যনির্বাহী সদস্যা ইন্দ্রকুমারী সারদা, সুন্দরী দেবী ভাট, কাঞ্চন মাহাতো, সঞ্জনা সারদা প্রমুখ। আমি মাহেশ্বরী মহিলা মণ্ডল সেক্রেটারি স্নেহলতা সারদা বলতেছি কি এটা আমরা 10টার সময় চালু করেছি, সামান্য বিতরণ করেছি আম, ছাতি এবং মাস্ক গরিব লোককে সাহায্য করেছেন। এই সাহায্য করার পর আপনারা মোটামুটি এখন সবাই খুশি? খুশি তো, তারা থাকলে আমরা খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের ভবিষ্যতে আরো কিছু দেওয়ার প্রোগ্রাম আছে নাকি? এটা তো ঠাকুরই জানে, করোনা কাল সময় কিছু কি করতে পারবো এটা তো ঠাকুরই জানতে পারে। আচ্ছা, ইচ্ছা আছে সবসময় করারই, ইচ্ছা আছে না? নমস্কার, ঠিক আছে, ধন্যবাদ। আলী লস্কর ও খুশিদা খানম লস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ শিলচরের বিভিন্ন জায়গায় দুপুরে খাবার বিতরণ করে। শহরের ঘনিয়ালা, মালুগ্রাম, চামড়াগুদাম, মাউথপাড়া, নিউ মার্কেট, লক্ষ্মীপুর রোড, গোপালগঞ্জ, রংপুর, নাগাটিলা, তারাপুর, রামনগর ও পানপটি সবকিছু মিলিয়ে 2,400টি প্যাকেট মানুষকে তুলে দেওয়া হয়। খোঁজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজল লস্কর, আইহার লস্কর সহ অন্যান্য সদস্যরা। রবিবার নিউ মার্কেট এলাকায় ভ্যাকসিন দেওয়ার সময় দুপুর 1টা থেকে সবার হাতে এ খাবার তুলে দেন। করোনাকালীন কর্ম অব্যাহত রেখেছে উদয়ের পথে।
করোনা মহামারীর এই কঠিন সময়ে উদয়ের পথে চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনা আক্রান্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াতে। তাই রবিবার 27 নং ওয়ার্ডের মালিনী বিলের আরও কিছু পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আজকে আমরা উদয়ের পথের এনজিওর পক্ষ থেকে আমরা 27 নম্বর ওয়ার্ডের মালিনী বিলে যারা করোনা আক্রান্ত উদয়কে আমরা অল্প চাল ডাল তেল লবণ এইগুলো দিয়ে ওদেরকে মনোযোগ ওদেরকে মনের শক্তি বাড়ানোর জন্য বা ওদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের সাথে রণজিৎ ভাই দু তিন দিন ধরে খুবই কষ্ট করছেন, সবের ঘরে ঘরে যাচ্ছেন। আমরা যেন ওদের পাশে থাকতে পারি, ওদের কোনো আপদে বিপদে আমরা ওদের সামনে আছি, সঙ্গে আছি, উদয়পথে এনজিও সঙ্গে থাকবে। আসাম মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলে মণিপুরী মুসলিম অর্থাৎ পাঙ্গান সম্প্রদায়কে 25% অন্তর্ভুক্ত করার দাবি জানালো নর্থ ইস্ট মণিপুরী মুসলিম সংস্থা। নর্থ ইস্ট মণিপুরী মুসলিম বা পাঙ্গান সংস্থার আসাম ইউনিটের কর্মকর্তারা রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের দাবি উত্থাপন করে বলেন, বিগত 2020 সালে আসাম মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের 28 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটিতে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মাত্র 1 জন সদস্যকে অন্তর্ভুক্ত করায় ক্ষোভ ব্যক্ত করেন সংস্থার সদস্যরা। তারা জানান, মণিপুরী সম্প্রদায়ের উন্নতির জন্য মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে, কিন্তু আসামে বসবাসকারী মণিপুরী হিন্দু 74% এবং মণিপুরী মুসলিম 26%। এতে বোঝা যায় যে মণিপুরী সম্প্রদায়ের মধ্যে পাঙ্গানরা অতি পিছপড়া, সেজন্য মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলে মণিপুরী মুসলিম সম্প্রদায় থেকে 25% সদস্য দাবি করা হয়েছে। কমিটি গঠন হয় যেখানে একজন অননিয়মিত মানে নিয়োগ করা হয়। আবার 2021-এ যেটা এমডিসি গঠন করছে নতুনভাবে নতুন সরকারে, এখানেও আমরা দেখা যায় এখানে 28 মেম্বার আছে, 28 মেম্বারের ভিতরে 2টা মেম্বার অফিসে 25 জন মৈতৈ কমিউনিটি এবং 1 জন পাঙ্গাল কমিউনিটি, যেখানে দেখা যায় এটা একটা ইনজাস্টিস যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের এগেনস্টে। যে জিনিসটা দেখা যায় মণিপুরী যখন কথা কয়, মণিপুরী মৈতৈ এবং পাঙ্গাল 2জন কমিউনিটিকে আমরা আসামে বসবাস করি, 200 বছর থেকে আমরা একে লগে থাকে, কিন্তু যখন এরকম একটা কমিটি গঠন করা হয় তখন আমরা পাঙ্গালকে ইনজাস্টিস করে দিয়ে, এটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের এগেইনস্ট। এবং যেটা আমরা সোশ্যালি আমরা বসবাস করি, এখানে দেখা যায় আমরা মোস্ট ব্যাকওয়ার্ড কমিউনিটি হইতে আমরা এই সমস্ত মানে যে সরকারের যে বেনিফিট তাকে বঞ্চিত হয়। আমরা নর্থ ইস্ট পাঙ্গাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আমাদের সরকার আমাদের এমপি এমএলএ সবাইকে অনুরোধ করতে চাই যে এই বিষয় লইয়া একটু ডিসকাস করেন, তারপরে এই জিনিসটা ইন্টারভেনশন করে আমরা কিরকম ভাবে বাঙাল সমাজকে ইম্প্রুভ করা যায় এমডিসির মাধ্যমে। ধলাইর নরসিংপুর ব্লকের পুটিখাল জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বরাদ্দের জন্য গরিব পরিবারের লোকদের কাছে উৎকোচ দাবি করছেন পঞ্চায়েত কর্তারা। রবিবার পুটিখালে প্রধানমন্ত্রী আবাসের বঞ্চিত হিতাধিকারীরা পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেন, পঞ্চায়েত কর্তারা তাদের কাছে 10,000 টাকা উৎকোচ দাবি করছেন। পঞ্চায়েত প্রতিনিধিদের এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা অনেকদিন আগে ফুটিখাল জিপির প্রেসিডেন্ট শ্যামসুন্দর চৌহানের কাছে ইন্দিরা আবাসের ডকুমেন্ট নিয়ে দিয়েছি, আর এখন পর্যন্ত মানে আমার ঘরের কোনো ব্যবস্থা নাই। টাইম জিআরএসে আশিস পানিকা শ্যামসুন্দর চৌহানে তারা এখন টাকা 10,000 দিলে আমার ঘর হইতো, নাহলে আমার ঘর হইতো না। শ্যামসুন্দরকে শ্যামসুন্দর আমরা ফুটিখাল জিপি প্রেসিডেন্ট রাশিস পানিকা আমরা জিআরএস তারা এখন টাকা 10,000 দিলে আমরা ঘর হইব, নাহলে আমরা ঘর হইতো না। কে টাকা চাইছে? আমরা ফুটিখাল জিপি প্রেসিডেন্ট শ্যামসুন্দর চৌহান আর জিআরএস আশিস পানিকা। কত চাইছে? 10,000 টাকা। কে লাগিয়া মানে 10,000 টাকা দিলে আমরা ঘর হইব, নাহলে আমরা ঘর হইতো না। এখন আমরা ঘরের মানুষে মানে আগে ঘর ফেলে স্যার, আমরা আগের মানুষ কিছু অনুভব। রবিবার শালগাঁওয়ে অনুষ্ঠিত হলো করোনা টিকাকরণ শিবির। জেলা প্রশাসনের নির্দেশে জিপি কার্যালয়ে অনুষ্ঠিত শিবিরে প্রায় 200 জন ভ্যাকসিন গ্রহণ করেন। শালগাঁওয়া জিপি সভানেত্রী রিঙ্কি নন্দীর প্রতিনিধি সন্দীপন নন্দীর তত্ত্বাবধানে শিবির সুন্দরভাবে পরিচালনায় সহযোগিতা করেন রনি দেবরায়, ওয়ার্ড মেম্বার স্নেহাশিস বড়ুয়া, রাহুল সেন প্রমুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শিবাজী ধর সহ অন্যান্যরা। 45 ঊর্ধ্বদেরকে এদিন টিকা দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের আরও শিবির অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সন্দীপন বাবু। শিবিরে টিকল শালগঙ্গা হাসপাতালের 2 নার্স কৃষ্ণা ধর ও মাধবী ভট্টাচার্য সহ উধারবন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা দায়িত্ব পালন করেছেন।
বেতুগান্দি ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে রবিবার মধুরবন্দ এবং ভাগাডোহর বোরজুড়ে জিপিতে বেশ কিছু ঘরে স্যানিটাইজ করা হয়েছে। সেই সঙ্গে ফিঙ্গার ট্রিপ পালস অক্সিমিটার দিয়ে এলাকাবাসীর অক্সিজেন টেস্ট এবং মাস্ক বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক রাজু দেব, সম্পাদক সমর দাস, কার্যকরী সদস্য রোহিত দাস, রাহুল দাস প্রমুখ। ভারতীয় কল্যাণ মঞ্চ শিলচর শাখার সদস্যরা বর্তমান কোভিড মহামারীর সময়ে গরিব দুঃখে মানুষদের মধ্যে আহার বিতরণ করেন। রবিবার বেলা ১২টায় শিলচর রেল স্টেশনে প্রায় ২০০ জনের মধ্যে খাবার বিতরণ করা হয়। সংস্থার সহসম্পাদক জানান, এদিন অল্প সংখ্যক কিছু খাবার বিতরণ করা হয়েছে, তবে আগামীতেও তাদের উদ্যোগ অব্যাহত থাকবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশাল চক্রবর্তী, সুস্মিতা চক্রবর্তী, দীক্ষিতা আচার্য, সৌরভ দেবনাথ, অভিজিৎ পাল, নৃপেন দাস, শুভঙ্কর দাস, পার্থ গোস্বামী, সুবীর ধর প্রমুখ। ভারতীয় কল্যাণ মঞ্চ এনজিও স্থাপনায় আজকে যে একটা বড়ো একটা উদ্দেশ্য নিয়েছে যে আমরা এই প্যান্ডামিক পিরিয়ডে যাদের অনেক দুর্দস্ত অবস্থার মধ্যে দিকে যাচ্ছে, এই উপায়ে আমরা দুপুরে ২০০ জনের অন্ন খাবারের ব্যবস্থা করেছি এবং ২০০টা প্যাকেট তৈরি করে আমাদের এখানে যারা ছিল তাদের খুব দুঃখজনক ব্যবস্থা দেখে আমরা প্রচণ্ড দুঃখিত এবং তাই দিয়েও আমরা খুশি হতে পারিনি, কারণ ২০০ জনের প্যাকেট দিয়েও তো শেষ করতে পারিনি। তাই আমরা আগামীতে ইচ্ছা আছে আরও এদিকে যারা যারা খাদ্য পাচ্ছে না তাদেরকে আমরা সহযোগিতা করা, আমাদের এনজিও তরফ থেকে প্রত্যেক সদস্যরা যেভাবে অপ্রতিম চেষ্টা করছে, প্রত্যেকে তাদের নিজের কষ্টের যা যা ক্ষমতা আছে অল্প অল্প করে দিয়ে এনজিও তরফ থেকে ওদেরকে যারা এইরকম দুর্বল দুঃখ আছে যারা খাওয়ার পাচ্ছে না তাদেরকে সহযোগ। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০,০০০ টাকা দান করল কাবুগঞ্জের বরাক রুরাল অ্যান্ড পাবলিক হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সংগঠনের কর্মকর্তারা রবিবার সকালে বরজালেঙ্গায় মন্ত্রী শুক্লবৈদ্যের বাড়িতে গিয়ে অর্থের চেকটি তুলে দেন। সংস্থার সভাপতি জিয়াউল হক লস্কর, সম্পাদক মোহাম্মদ দ্বীপ ও উপদেষ্টা জহিরুল হক লস্কর চেকটি তুলে দেন। এ ব্যাপারে তারা জানান, সংস্থার তরফে প্রায় সমাজসেবামূলক কাজ করা হয়। মহামারী করোনা মোকাবিলায় বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তিবর্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করছেন। সমাজসেবার মনোভাব নিয়ে তারাও এগিয়ে এসেছেন। করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাইয়ের সপ্তগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর, আরও ৩ জন প্রচণ্ডভাবে আহত হয়েছেন। এই ৩ জনের অবস্থা খুবই সংকটজনক। শনিবার রাত আনুমানিক ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম সাহারুল ইসলাম খান, বাড়ি ধলাইয়ের লোকনাথপুরে। জানা গেছে, বাড়ি ফেরার পথে একটি লরি দ্রুতগতিতে বাইকের পেছনে ধাক্কা দিলে বাইকটি আরও ২ জন পথচারীকে ধাক্কা দেয়। বাইকে থাকা সাহারুল ইসলাম খান ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হয়েছেন ২ পথচারী সাইদুল ইসলাম লস্কর, জাবেদ হাসান লস্কর। এদিকে কার্ফু চলাকালে ধলাইতে অবাধে গাড়ি চলাচল ও লোক ঘোরাফেরা করলেও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল কল্যাণপুর পুলিশ। বেশ কিছু রাস্তা ধাওয়া করে ব্রাউন সুগার সহ গাড়ি আটক করতে সক্ষম হয় কল্যাণপুর থানার পুলিশ, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। জানা গেছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল তেরিয়ামোড়া ঘিলাতুলি সড়ক থেকে ব্রাউন সুগার পাচার হচ্ছে। এই খবরে পুলিশ নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় ওত পেতে বসেছিল। কিছুক্ষণ পর যখন যথারীতি গাড়িটি আসছিল তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। পুলিশকে দেখি চালক গাড়ির গতি বাড়িয়ে দেয়। এক সময় গাড়ির গতি মুখ পরিবর্তন করে ঘিলাতুলি সেক্টর কার্যালয়ের সামনে গাড়ি রেখে চালক পালিয়ে যায়। এদিকে সন্ধ্যারাতে গ্রামীণ এলাকায় ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কল্যাণপুর থানার এসআই প্রীতম চাকমা জানান, ব্রাউন সুগার উদ্ধার করতে পারলেও চালক পলাতক। যেখানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন রাজ্যবাসীকে, সেখানে গ্রামীণ এলাকার মধ্যে ব্রাউন সুগারের মতো নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জব্দকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রের দাবি। একটা খবর ভাই, আমার কাছে ইনফরমেশন আছে যে এই গিলাতুলি রাস্তা হইয়া কিছু ড্রাগ জাতীয় জিনিস আইব একটা গাড়ি করে,
যথারীতি উপায়ে আমরা থানার থেকে আহত আহতই আমরা এই চুমনিতে আসলাম। আসার পর গাড়িটা অনেকক্ষণ কিছুক্ষণ অবধ করার পর গাড়ি একটা গাড়ি আসতে দেখলাম। গাড়ি দেখে আমরা পাশ দিয়ে ওই স্কুলটা কী নাম স্কুলটা এই স্কুলের দিকে ঢুকলো। আমরা সাথে সাথে গেলাম, গিয়ে দেখলাম গাড়ি লক করে ফালাইয়া গেল, একটা লোক ফালাইয়া গেল। তারপর আমরা যথারীতি এস ডিবির সাথে খবর দিলাম, সন্দেহ হবে উনি আসলো স্পটে আসে। আমরা গাড়ি চেক করে দেখলাম দুটা ফুট লাভ, সম্ভবত এটা হিরোইন ডাল জাতীয় কিছু জিনিস। এটা এটা আমরা একটা ছেলে পাঠানোর ব্যবস্থা করতেছি। এরপরে আমরা প্রিপেয়ার একটা সেকশনে কেস দিতেছি, কেস নেওয়ার পর এটা বোঝা যাবে যে এটা আসলে ড্রাগস কিনা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কার্বি পাহাড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত দুই কুকি জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। ফাটকবাজারের ঘনবসতিপূর্ণ এলাকায় টিকাকরণ, প্রথম দিনে নিলেন 300 জন। ধলাইয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল, ধানের বীজও বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।